সিনেমার শুরুতে আমরা মেটেরয়েডস দেখতে পাই, সেটা খুব দ্রুত পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং সেটা যে কোনো মুহূর্তে পৃথিবীর উপর পড়তে পারে। এরপর আমরা অল নামের এক ব্যক্তিকে দেখতে পাই যে সমুদ্রের মাঝে বোটের ওপর দাঁড়িয়ে রয়েছে। আসলে তাকে মাল নিয়ে যেতে হবে সেই বোটে করে, কিন্তু সেই বোটটা খুবই ছোট, সেটা এক টনের মাল নিয়ে যেতে পারবে না, কেবলমাত্র 600 কেজির জিনিসই নিয়ে যেতে পারবে। কিন্তু অল সেটা মালিককে বলতে বারণ করে এবং সে তাকে এটা বলতে বলে যে তাতে 600 কেজির জিনিসই রয়েছে, কিন্তু এটার জন্য তাকে অনেক বড় দাম দিতে হয়, কারণ কিছু দূর যাওয়ার পর শিপটা জলে ডুবে যায় হেভি ওয়েটের জন্য, আর তার সাথে সব মালও জলে ডুবে যায়। কিন্তু অল এবং সেই ছোট বোটের মালিক কোনো রকম ভাবে কিনারায় চলে আসে এবং নিজেদের প্রাণ বাঁচায়। এখন যেহেতু বোটটা ডুবে গেছে, তাই অলকে কিছু টাকা দিতে হবে, কিন্তু অলের কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই বাধ্য হয়ে অল সেই বোটের মালিকের সাথে তার কার এক্সচেঞ্জ করে নেয়, কারণ তার কাছে আর কোনো অপশন ছিল না। এরপর এখান থেকে অল একটা ব্যাংকে যায়, যেখানে সে তার ছোটবেলাকার বন্ধু সুতলানার সাথে মিট করে, যে এই ব্যাংকে ক্যাশিয়ারের জব করে। সে সুতলানাকে লোনের কথা বলে, কিন্তু লোনের অ্যামাউন্ট শুনে সুতলানা অবাক হয়ে যায়, কারণ অল পুরো $1,000,000 লোন চাইছিল। এর পরিপ্রেক্ষিতে সুতলানা বলে যে কোনো ব্যাংক তোমাকে এত বড় লোন দেবে না যতক্ষণ না তোমার কাছে কোনো ভালো সিকিউরিটি থাকবে। এই সব শুনে অল খুব আপসেট হয়ে যায় এবং টেনশনে পড়ে যায়। এই দেখে সুতলানা তাকে বলে যে চলো আমি তোমাকে আমার পিতার সাথে দেখা করাই, সে যদি তোমার কোনো হেল্প করতে পারে। সুতলানা অলকে সাহায্য এই জন্য করতে চায় কারণ অল তার ছোটবেলাকার বন্ধু। এরপর সুতলানা অলের ওল্ড বাম্পি অর্থাৎ খারাপ কারে বসে নিজের বাড়ি যায়। এখানে আমরা সুতলানার পরিবারকে দেখতে পাই, যেটা অনেক বড়। তার পরিবারের সবার আলাদা আলাদা ড্রিম রয়েছে, যেমন তার বাবার ইচ্ছে তারা সবাই যেন একসাথে মিলেমিশে থাকে, যেখানে তার বড় বোন একজন আর্টিস্ট হতে চায়, আবার অন্যদিকে তার ভাই আর্মিতে যেতে চায়, কিন্তু সে অ্যাস্থমার পেশেন্ট, তাই সে বারবার রিজেক্ট হয়ে যায়। অন্যদিকে বাড়ির সব থেকে ছোট মেয়ে অর্থাৎ সুতলানার সব থেকে ছোট বোন যে বড় হতে চায়, যাতে সে অন্য বাচ্চাদের মতো সব কাজ নিজে করতে পারে। যাই হোক, এরপর অল সুতলানার পিতার সাথে তার সমস্যার কথা বলে এবং তার হেল্প চায়, আর এর বদলে সে তাকে কমিশন দেবারও কথা বলে, কিন্তু তার বাবা তাকে রিজেক্ট করে দেয় এবং তাকে অনেক ভালো মন্দ কথা বলে, ইনসাল্ট করে এবং এইসব বলে সে সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখনই আমরা দেখি মেটেরয়েডস পৃথিবীর দিকে খুব দ্রুত এবং তাড়াতাড়ি আসছে এবং সেটা খুব কাছাকাছি চলে এসেছে, আর তখনই সেটা এসে সুতলানার বাড়ির মধ্যে পড়ে। এর ফলে সেখানে একটা অনেক বড় গর্ত হয়ে যায় আর সবাই বাড়ির বাইরে ছুটতে চলে আসে। তখনই সেখানে তারা দেখে যে পুরো শহরে এরকম মেটেরয়েডস পড়ছে। তখনই সুতলানার মনে পড়ে যে তার গ্র্যান্ডফাদার সেই মেটেরয়েডের নিচে চাপা পড়ে গেছে। সবাই তখন দৌড়াতে দৌড়াতে বাড়ির ভেতরে যায় আর সেখান থেকে গ্র্যান্ডফাদারকে বের করে। তারপর অল তাদেরকে বলে যে আমাদের মেটেরয়েডটাকে বাইরে বের করে আনা দরকার, যাতে আমরা সেটা মার্কেটে বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারি। সবাই তার কথা মেনে নেয় এবং মেটেরয়েডটাকে খুঁজতে শুরু করে, কিন্তু অনেকটা খোঁড়াখুঁড়ি করার পরও সেই মেটেরয়েডটা পাওয়া যায় না, তাই তারা সবাই ক্লান্ত হয়ে ঘুমোতে চলে যায়। কিন্তু অল হার মানে না, কারণ তার উপরে অনেক ঋণ ছিল, তাই সে মেটেরয়েডটাকে খুঁজতে থাকে এবং আলটিমেটলি সেটা সে পেয়েও যায়। এরই মধ্যে গ্র্যান্ডফাদার অলকে ডাকে এবং বলে যে আমার যাওয়ার সময় চলে এসেছে, এটা বলেই তার সেখানে মৃত্যু হয়ে যায়। এটা দেখে অল খুবই দুঃখিত হয় এবং চিন্তিত হয়ে পড়ে যে সে কিভাবে গ্র্যান্ডফাদারের মৃত্যুর খবর সুতলানার পরিবারকে বলবে। কিন্তু অল অনেক সাহস নিয়ে সুতলানার কাছে যায় এবং তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সুতলানা এত বেশি ক্লান্ত ছিল যে তাকে বারবার ওঠানোর সত্ত্বেও সে উঠছিল না। কিন্তু তখনই তার ছোট ভাই অলের কাছে আসে এবং তাকে মেটেরয়েডের কাছে নিয়ে যায় এবং বলে যে মেটেরয়েডটা গোলে তরল পদার্থে পরিণত হয়েছে, এবং সে আরো জানায় যে তার বাবা ভুল করে সেটাতে কিক করে অর্থাৎ লাথি মেরে দেয়, যার ফলে সেই তরল পদার্থটা পুরো বাড়িতে ছড়িয়ে গিয়েছে। এখন এখানে একটা অ্যামেজিং ফ্যাক্ট দেখা যায়, সেই লিকুইড ছড়িয়ে যাওয়ার ফলে প্রায় প্রত্যেকের কাছে কিছু আলাদা আলাদা সুপার পাওয়ার চলে এসেছিল। যেমন সুতলানার বোন অর্থাৎ তার ছোট বোন সুপারম্যান হয়ে গেছে, সে এখন সব জিনিসকে ভাঙতে পারে,
আর তার বড় বোন হাওয়াতে উড়তে লাগে, আর অন্যদিকে সুতলানার কাছেও ইনভিজিবল হওয়ার পাওয়ার চলে আসে। আর এখানে আমরা গ্র্যান্ডফাদারকেও জীবিত অবস্থায় দেখতে পাই। বাড়ির সবাই এতে খুবই খুশি হয়। এখানে তারা আরো একটা বিষয় জানতে পারে যে তারা যখন একসাথে থাকবে তখনই এই পাওয়ারটা কাজ করবে, কিন্তু যখন তারা একে অপরের থেকে দূরে থাকবে তখন এই পাওয়ার আর কাজ করবে না। মানে তারা যদি পাওয়ারটাকে ইউজ করতে চায় তাহলে তাদেরকে 20 মিটারের মধ্যেই থাকতে হবে। এরপর অল সুতলানার দুই বোনকে নিয়ে ডাক্তারের কাছে যায় তাদের চেক আপ করার জন্য, যে তাদের শরীরের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু ডক্টর তাদেরকে চেক করার পর পরিষ্কার জানিয়ে দেয় যে তারা একদম সুস্থ, ফিট অ্যান্ড ফাইন, কোনো সমস্যা নেই। বাড়ি আসার পর সবাই একসাথে ডিনার করতে বসে। তখন অল সবাইকে বলে যে কেন না আমরা সবাই নিজেদের পাওয়ার ইউজ করি আর কিছু পয়সা কামাই, এতে আমাদের অনেক ফায়দা হবে এবং আমরা অনেক তাড়াতাড়ি বড় লোক হব। কিন্তু সব সময়ের মতো সুতলানার বাবা অলের কথা ইগনোর করে দেয়। তখনই সেখানে সুতলানার ভাই আসে এবং সে বলে যে তার মধ্যে কি পাওয়ার আছে সেটা সে জেনে গেছে। সে পশুদের সাথে কথা বলতে পারে, সে খুব সহজেই বুঝতে পেরে যায় যে তার কুকুর কি বলতে চায়। এরই মধ্যে আমরা অলকে দেখতে পাই, সে একটা আয়রন রডকে বাঁকানোর চেষ্টা করছে, কারণ সবার মধ্যেই কিছু না কিছু সুপার ন্যাচারাল পাওয়ার চলে এসেছিল, কিন্তু ওর কাছে কোনো পাওয়ার আসেনি। তাই সে আপসেট হয়ে পড়ে, কারণ সেই মেটেরয়েডটাকে সেই খুঁজে বার করেছিল। নেক্সট ডে আমরা সুতলানার বাবাকে দেখি, তিনি টয়লেটে বসে আছেন এবং একটা লম্বা দীর্ঘশ্বাস নেন, যার ফলে তিনি বাড়ির বাইরে চলে আসেন। এটার মানে যে তার কাছেও সুপার পাওয়ার রয়েছে, আর সেটা হলো যে তিনি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারেন। এরপর সুতলানার বাবা সবাইকে নিয়ে লেকে চলে আসে, সবাই নিজের পাওয়ারকে ইউজ করে, সবাই খুবই খুশি। এরই মধ্যে অল বলে যে কেন না আমরা ব্যাংক লুট করি, এতে আমাদের অনেক ফায়দা হবে। আসলে অল যে কোনো ভাবে সেই ডনের টাকা শোধ করতে চাইছিল, এই কারণে সে এই ধরনের আইডিয়াগুলো দিচ্ছিল। কিন্তু সুতলানার এগুলো একদমই পছন্দ হয় না, তাই সে তাকে পরিষ্কার মানা করে দেয়। এতে অল খুবই রেগে যায় এবং সে তার কারে গিয়ে বসে পড়ে, কিন্তু সুতলানাও সেখানে এসে কারে বসে যায় এবং তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে যায়। তখনই হঠাৎ একজন ব্যক্তির কার এসে তাদের সামনে দাঁড়ায়। আসলে আপনাদের নিশ্চয়ই মনে আছে, মুভির শুরুতেই আমরা আপনাদেরকে একটা শিপ দেখিয়েছিলাম যার ওনারকে অল প্রমিস করেছিল যে সে তার 1 টনের মাল তার কাছে সেফলি পৌঁছে দেবে, কিন্তু অল সেগুলো ডুবিয়ে দিয়েছিল জলে। এটা সেই ব্যক্তি, অল সেই ব্যক্তিকে কথা দিয়েছিল যে সে তার 1 টনের মাল তাকে ফেরত দেবে, কিন্তু এখনো পর্যন্ত সে তার টাকা শোধ করতে পারেনি। তাই সে অলের কাছে আসে এবং তাকে থ্রেট দিয়ে বলে যে সে যদি তার টাকা ফেরত না দেয় তাহলে সে তার অর্গান চায়নাতে বিক্রি করে দেবে। এইসব কথা শুনে তো অল খুবই ভয় পেয়ে যায় এবং সে 1 সপ্তাহের সময় চায় টাকা শোধ করার জন্য। কিন্তু এখন এই সমস্ত কথা সুতলানাও শুনে নেয় এবং সে এখন ব্যাংক লুট করার জন্য রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সুতলানা এবং অল সুতলানার বাবাকে একটা বাংলোতে নিয়ে যায় যাতে তার বাবার মনে একটু লোভ আসে এবং সে ব্যাংক লুট করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু তাও সুতলানার বাবা রাজি হয় না, তাই সুতলানা তখন তার বাবাকে রীতিমতো ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে এবং সে তার বাবার সামনে কাঁদতে শুরু করে এবং বলে, আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, এটাই আমার ফার্স্ট এবং লাস্ট উইশ, তো তাই প্লিজ আপনি রাজি হয়ে যান। সুতলানার এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করার ফলে তার পিতা রাজি হয়ে যায়। এরপর বাড়ি ফিরে এসে সুতলানার বাবা সবাইকে একসঙ্গে নিয়ে ব্যাংক কি করে লুট করতে হবে সেই ব্যাপারে সমস্ত ডিটেলস দেয়। তারপর তাদের সবাইকে অল বলে যে আমাদেরকে জাস্ট একসঙ্গে একটা কারে বসতে হবে, বাকি সব কাজ তো সুতলানা করবে, সে ইনভিজিবল হয়ে ব্যাংকের ভেতরে যাবে এবং টাকা নিয়ে বেরিয়ে আসবে। এটা তাদের জন্য একটা ইজি প্ল্যান ছিল। এরপর আমরা একটা গার্ডেনে অলকে একা দেখতে পাই যেখানে সে একটা কাপকে উইদাউট টাচ করে ওঠানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে সুতলানা চলে আসে আর কাপটাকে উঠিয়ে নেয় ইনভিজিবল হয়ে। পরের দিন সকালে সবাই চাইছিল যে তারা তাদের পাওয়ার পাবলিককে দেখাবে, কিন্তু অল তাদেরকে এটা করতে বারণ করে দেয়। কিন্তু পরেক্ষণেই সে রাজিও হয়ে যায় কারণ তার তাদেরকে প্রয়োজন ছিল। তারা সবাই মিলে একটা থিয়েটারে যায় এবং সেখানকার ডাইরেক্টরকে তাদের পাওয়ার দেখায় যাতে তারা টাকা উপার্জন করতে পারে। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে অল জেনে যায় যে তার কাছেও সুপার পাওয়ার রয়েছে যেখানে সে তার আঙুল থেকে জল বের করতে পারে
এরপর পুরো পরিবার মিলে একজন ফিউনারাল এজেন্টের কাছে যায়, কারণ এটা গ্র্যান্ডফাদারের শেষ ইচ্ছে ছিল যে তার ফিউনারাল যেন খুব ভালোভাবে হয়, যার জন্য তারা ওই এজেন্টের কাছে এসেছিল। এরপর অল আর সুতলানার ছোট বোন খাবার খেতে যায়, কিন্তু সেখানে কিছু লোক আসে আর অলকে বিরক্ত করছিল। এই দেখে সুতলানার বোনের খুব রাগ হয়, তাই সে নিজের সুপার পাওয়ার ইউজ করে তাদের উচিত শিক্ষা দেয়। এখন ফাইনালি ব্যাংক লুট করার সময় চলে আসে আর সবাই এসে ব্যাংকের সামনে দাঁড়িয়ে যায়, কারণ আমরা জানি যে যা করতে হবে সেটা সুতলানা করবে, যেহেতু সে একজন ইনভিজিবল গার্ল। এরপর সুতলানা তার পাওয়ার ইউজ করে ইনভিজিবল হয়, কিন্তু এখনো তার পোশাক দেখা যাচ্ছিল, তাই সে তার সব পোশাক খুলে ফেলে এবং ব্যাংকের ভেতরে প্রবেশ করে। ফাইনালি সে ব্যাংকের ভেতরে প্রবেশ করে অফিসিয়ালি পাসওয়ার্ড কোড সব জেনে ফেলে, কিন্তু অন্যদিকে বাইরে পুলিশের গাড়ি তাদের গাড়িকে ধাক্কা দিতে থাকে, যার ফলে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং এর ফলে ভেতরে সুতলানা ভিজিবল হতে থাকে, কারণ পাওয়ার ইউজ করার জন্য তাদের কাছাকাছি থাকতে হবে। এই সমস্যা দেখে অল বাইরে আসে আর সবাইকে একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড় করিয়ে দেয়, যার ফলে সুতলানা আবার ইনভিজিবল হয়ে যায়। আর কিছুক্ষণ পর সে টাকা না নিয়েই বাইরে চলে আসে, কারণ বাইরে পুলিশ দাঁড়িয়েছিল। এরপর পুলিশ এক এক করে সবাইকে থামিয়ে দিয়ে চেক করতে থাকে। এই দেখে সুতলানার পিতা নিজের পাওয়ার ইউজ করে অদৃশ্য হয়ে যায়। তারপর পুলিশ তাদের গাড়ির কাছে আসে, কিন্তু কিছু না বলেই তাদের সেখান থেকে যেতে দেয়। যাই হোক, কিছুক্ষণ পর সুতলানার পিতার কল আসে আর সে বলে যে সে জানে না অদৃশ্য হয়ে সে কোথায় চলে এসেছে। ঠিক সেই সময় পুলিশ এসে ভ্যানের দরজা খোলে এবং তাতে সুতলানার পিতাকে দেখতে পায়, মানে সে অদৃশ্য হয়ে পুলিশের ভ্যানে চলে এসেছিল। এরপর সবাই বাড়ি ফিরে আসে আর অল বাড়ি ফিরে এসে খুব রাগ দেখায় আর চিৎকার করতে থাকে এবং বলে যে তোমরা খুবই বোকা, আমরা কোনোদিন ব্যাংক লুট করতে পারবো না। এই শুনে সুতলানার বোন বলে যে আমার থিয়েটারের শো আছে। এই শুনে অল বলে যে আমরা সবাইকে শো এর দিকে ডাইভার্ট করে দেব আর তারপর ব্যাংক লুট করব। এরপর সুতলানার বোনকে দেখার জন্য থিয়েটারে অনেক লোক আসে, কিন্তু এত লোকজন দেখে সুতলানার বোন ঘাবড়ে যায় আর সেখান থেকে উঠতে লাগে। এই দেখে অল আর সুতলানা তাকে বোঝানোর জন্য তার কাছে যায়, কিন্তু ইতিমধ্যে সেখানে সেই ডনও চলে আসে আর অলকে দেখতে পেয়ে তাকে উঠিয়ে নিয়ে যায় আর ডনের লোকজন অলকে প্রচণ্ড মারধর করে। এরপর অল অনেক আঘাত নিয়ে থিয়েটার থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে সুতলানার ফ্যামিলিকে অনেক ভালো মন্দ কথা শোনায়। সে বলে যে তোমাদের যতই ভালো পাওয়ার দেওয়া হোক না কেন, তোমরা কোনোদিন তা ইউজ করতে পারবে না। এই শুনে তাদের খুব খারাপ লাগে, তারা অলকে ধরে গাড়িতে বন্ধ করে দেয় এবং ঠিক করে যে করেই হোক তারা এবার ব্যাংকে চুরি করবেই। এরপর সবাই মিলে ব্যাংকের পেছনের গেটে পৌঁছে যায়, যেখানে সুতলানার বোন উড়ে গিয়ে ব্যাংকের একটা জানালায় একটা চেন বেঁধে দেয়। এরপর সুতলানার ছোট বোন নিজের পাওয়ার ইউজ করে সেই চেনকে টেনে জানালাটাকে উপড়ে ফেলে আর এর সাথে সাথে তারা একটা ট্রাক নিয়ে এসে সেখানে দাঁড় করিয়ে দেয়, যাতে পুলিশের আসতে সেখানে অসুবিধা হয়। এই সব কিছু করার পর সুতলানার ছোট বোন ব্যাংকের সব লকার উঠিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়, কারণ ওর কাছে সুপারম্যানের পাওয়ার আছে। তারপর ওরা সবাই লকারগুলো কারে রেখে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে ওখানে পুলিশও চলে আসে। কিন্তু এখানে সুতলানার ভাই চালাকি করে নিজের কুকুরগুলো পুলিশের মাঝে ছেড়ে দেয়, তার ফলে ওরা ওখান থেকে পালাতে সফল হয়। কিছুক্ষণ পর সকালে হয়ে যায়, সবাই শহর থেকে দূরে গিয়ে খুব আনন্দ করে। তখনই গ্র্যান্ডফাদার বলে, আমার মরার সময় চলে এসেছে, আমাকে এখানেই ছেড়ে দিয়ে তোমরা সবাই এখান থেকে চলে যাও। এরপর সবাই গ্র্যান্ডফাদারের কথা মেনে নেয় আর ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর গ্র্যান্ডফাদার ওখানেই মারা যায়। এরপর ওরা টাকা পয়সা নিজেদের মধ্যে ভাগ করে নেয়, কিন্তু ঠিক সেই সময় সুতলানা বলে, আমরা খুব বড় ভুল করেছি, আমাদের গ্র্যান্ডফাদারকে ওইভাবে একা ছেড়ে আসা উচিত হয়নি। এই কথা শুনে অল বলে যে আমরা ওখানে আর ফিরে যাব না, যেটা শুনে সুতলানা খুব খারাপ লাগে আর তাই সে তাকে বলে, তুমি তোমার ভাগের টাকা নিয়ে কার থেকে নেমে যাও। সুতলানার মুখে এরকম কথা শুনে অল প্রচণ্ড রেগে যায় আর নিজের ভাগের টাকা নিয়ে কার থেকে নেমে যায়। এরপর আমরা দেখি যে অল সেই ডনকে তার পুরো টাকা অর্থাৎ পুরো $1,000,000 ফেরত দিয়ে দেয় আর বাকি টাকাগুলো নিয়ে সে এখন অন্য কান্ট্রি যাবে। কিন্তু সমস্যাটা হলো এই টাকাগুলো নিয়ে সে ফ্লাইটে যেতে পারবে না, তাই সে এয়ারপোর্টে গিয়ে টাকাগুলোকে নিজের বডির ওপর বেঁধে নেয় যাতে কাস্টমরা তাকে না ধরতে পারে।
তারপর সে বাইরে এসে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল। এমন সময় সে টিভিতে দেখে যে সুতলানার আর তার পুরো পরিবারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে। এখন আপনারা নিশ্চয় এটা ভাবছেন যে পুলিশ কিভাবে তাদের ধরলো। আসলে ওরা গ্র্যান্ডফাদারের ডেড বডি নেওয়ার জন্য ওই ফিউনারাল এজেন্টের কাছে গিয়েছিল, কিন্তু সে তাদের ডেড বডিটি দেয় না। তাই তারা তাকে $1,000,000 দেওয়ার লোভ দেখায়। ফলে সে রাজি হয়ে যায় আর বডিটা দিয়ে দেয়। কিন্তু তখন এজেন্টের সন্দেহ হয় আর তাই সে সব কিছু পুলিশকে বলে দেয়। আর ইনভেস্টিগেশন করার পর পুলিশও সবকিছু জেনে যায়। নেক্সট দিনে আমরা দেখি অল গ্র্যান্ডফাদারকে জীবন্ত অবস্থায় নিয়ে এসে কোর্টে হাজির করে। তার মানে গ্র্যান্ডফাদার কখনো মারাই যায়নি, সে এখনো বেঁচে রয়েছে। তাকে আসলে জীবন্তই কবর দেওয়া হয়েছিল। গ্র্যান্ডফাদার আসার পরই তারা সবাই একটা রেঞ্জে চলে আসে, যার ফলে আবার তাদের পাওয়ার পুনরায় ফিরে আসে। সবাই মিলে তারা কোর্টে বিশৃঙ্খলা তৈরি করে। সুতলানার বড় বোন তো জাজের ওপর চড়ে যায়। আর এখানে একটা খুব ফানি সিন দেখানো হয়। এখানেই পরিবার খুব অদ্ভুত অদ্ভুত কাজ করে, যেটা দেখে খুব হাসি পায়। যেন মনে হচ্ছে যে কোর্টে মজা চলছে কিছু। এরপর তারা সেখান থেকে বাইরে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই সময় বাইরে পুলিশও চলে আসে আর তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। ঠিক তখনই সুতলানার বড় বোন হাওয়ায় ওপরে উঠতে লাগে, যেটা দেখে পুলিশ খুব অবাক হয় আর তারা অন্যমনস্ক হয়ে যায়। আর এই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা একটা পোর্টে আসে যেখানে ডনকে দেখা যায়, যাকে মুভির শুরুতে দেখেছিলাম। সে অলকে সাহায্য করে আর সবাইকে একটা কন্টেনারে বন্ধ করে চায়না পাঠিয়ে দেয়। তো এই মুভি থেকে এইটাই মোরাল লেসন পাওয়া যায় যে যখন আমরা ফ্যামিলির সাথে থাকবো তখনই পাওয়ারফুল থাকবো আর সব সমস্যার মোকাবিলা করতে পারবো, যেটা রিয়েলিটি অফ লাইফও আর এটাই সত্য। আর এখানেই এই মুভিটি শেষ হয়।